রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় এ ঘরেই হত্যাকাণ্ডের শিকার মা আর মেয়ে। পরিবারের সদস্যরা জানায়, সোমবার রাতে ছেলে ফাহিম ও মেয়ে ফারিহাকে নিয়ে ঘুমাতে যায় ফিরোজ ও পলি বেগম। পরে মধ্যরাতে দীর্ঘক্ষণ বাচ্চার কান্না শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসে স্বজনরা। এ সময় পলি বেগম ও তার কন্যা সন্তানের নিথর দেহ ঘরের খাটের ওপর পান তারা। আমাদের বাড়ির বড় শাল কান ছিল, তাই আমরা জায়গা পাইছি রাতে। তখন আসি আমরা, দেখি যে এরকম বউ বাচ্চা ওগুলো আর বাপি চালাতো সব। হঠাৎ আজকে রাত্রে ভোরে শুনতেছি যে এই অবস্থা, মারি থুয়া চলে গেছে। নিহতের স্বজনরা জানায়, নিহত পলির স্বামী ফিরোজ ছিল নেশাগ্রস্ত, নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করত। এত জঘন্য ছেলে আর মানে পৃথিবীতে আর হয় না, ও প্রতিটা নেশা করে। সুস্থ বিচার চাই, সুস্থ বিচার ওক শেষ করা লাগবে বাবা। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ঢাকার গাবতলী থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানতে পারে যে ন্যাশনাল বাসে করে সে ঢাকায় পলানোর উদ্দেশ্যে রওনা দিছে। তখন আমাদের তদন্ত স্যার মহোদয় যোগাযোগ করে ওখান থেকে আসামিরে গ্রেপ্তার করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।